রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার যে বাইনা করছে তোরা এসে যাচ্ছে ভাই গান থামান থেকে টাকা বের করে না এই যে ভাই আপনার বাইনার টাকা পাইছেন তাহলে পাইছি আপনি দাবি শেষ হ্যাঁ আপনার আর গান গাওয়ান লাগবো না কেন গান গা করবেন কি আমার পকেটের টাকা খরচ হয়ে যায় এতগুলা টাকা দিয়ে আপনার বাইনা করে আনছি আপনি দু একটা আমার ভালো কথা কইবেন আর আমার পকেটের টাকা নিয়ে আই মাইকের মতো আমার বদনাম করে দেবেন কেমন বদনাম তাতে বদনাম না আমার পুরান বাড়ি আসলে রূপগুঞ্জ নতুন বাড়ি করছি কলা গাছে মদনগুঞ্জ নারায়ণগুঞ্জে ব্যবসা করি রাত্রেবেলা বাইতে যাওয়ার সময় পলায় পলায় কালী বাজাতে মদ খাই সব গানের মধ্যে করে দিলেন আর আব্বা তখন বলেছেন আসলে কবি কিন্তু এই ভাবার্থে লেখেন নাই রূপগুঞ্জের এলাকা ছেলে রূপ হচ্ছে তোমার চোখে কে কালো কে সাদা কে কেমন রূপ কোন ব্যক্তির কামলিয়াত আছে তার চেহারার মধ্যে ভাসে রূপগুঞ্জের এলাকা ছেড়ে মদনগুঞ্জ মন রূপগুঞ্জের এলাকা ছেড়ে মদনগুঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গেলে পরে মত মিলে কালীর বাজার নারায়ণগঞ্জ কথাটা বুঝিয়েছেন তাতকের ভাষায় বলে দেহের মধ্যে ছয়টা লতিফা ছয়টা লতিফা ছয়টা সাধন চক্র ছয়টা সাধন চক্রের মধ্যে একটা সাধন চক্র তালুমুলে কপালের একটু উপরে এটা বলতে পারবেন মা বোনরা ভালো বাচ্চা কাচ্চা নবজাতক যখন জন্ম নেয় নবজাতক জন্ম নিয়ে যতদিন মাথার চারাটা নরম ততদিন দেখা যায় কপালে একটু টিক টিক করে নড়ে অনেক অনেক মা বোন বলে ইঁদুর নড়ে আমি বলবো ইঁদুর না ইঁদুর যদি হইতো একদিন একদিন কাইটা একদিকে বের হইতো এখানে কোনো ইঁদুর না সাধকের ভাষায় বলে এখানে একটা সাধন চক্র যার নাম আকপা চেহারার মধ্যে একটা সাধন চক্র যার নাম খুপি কণ্ঠমূলে ঠিক বুকের মাঝখানে কণ্ঠমূলে একটা সাধন চক্র যার নাম সির জানিস্তনের আর আঙ্গুল নিচে একটা সাধন চক্র যার নাম রূপ পানিস্তনের আর আঙ্গুল নিচে একটা সাধন চক্র যার নাম কাল নাভির আর আঙ্গুল নিচে একটা সাধন চক্র যার নাম নাভ এই ছয়টা সাধন চক্রের মধ্যে দেখবেন আমি সময় যে জিকিরের কথা বলছিলাম না বাবা জিকিরের জিকির দেখা যায় শুক্রবার দিন জুম্মাবারে যদি কেউ গুলিস্তান গোলাপ সভা করে মাজার সামনে যান এখানে মোটামুটি বড় করে একটা বিসমিল্লাহ দোকান খুলে লাইলে হাত দোকান খুলে বড় করে এক কারো মাথার মধ্যে পেট দিয়ে মাথা কারো তিনটা পা হাতের মধ্যে দিয়ে পা এক লোক জোরে লাগানো কত রকম লাইলা হাইল্লাহ লাইলা হাইলা করতে করতে সে বিয়ে বের করে ফেলছে বাবার সাথে গানে যাওয়ার সময় কিন্তু টাকা বের করছি দিব আপাতে কি করস আব্বা দেখেন কি জিকির করতেছে এত জিকির করতেছে কয় টাকা দিই বাবা টাকা দিয়ে টাকা দিয়ে তোর মায়ের লাগছে টাকা দিয়ে কিন্তু এইটা এই জিকির কিন্তু আল্লাহরে পাওয়ার জিকির না টাকা পাওয়ার জিকির যদি আল্লাহকে পাওয়ার জিকির করতে হয় আপনার জিকির আপনার ছয়টা লতিফার মধ্যে ঘুরবে লা ইল লা ইল শব্দটা জিহ্বা থেকে নয় লা ইল শব্দটা বের নাভিগুলো থেকে লা ইল বলে তীর টান দিয়ে মুরাকাবা মুশাহাদার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি কেউ কালবের মধ্যে ছাড়তে পারে সাতটা দরজা কালবের মধ্যে সাতটা পর্দা কালবের সদর কলব
খলক খলক পড়া খলক জান্নাতুল খলক মহাজান্নাতুল খলক মামকাম লা শব্দের অর্থ নাই মোকাম শব্দের অর্থ ঘর নাই ঘরকেই কবি বলেছেন নারায়ণগঞ্জ এই লামকামের ঘরের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারতে পারবে ওই লামকামের ঘরে টোকা দিতে দিতে যেদিন লামকামের দরজা খুলে যাবে ওই দিনে হাদিসের কথাটা সত্য হয়ে যায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ওই রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে আমি তাতে খুব অখুশি নয় খুশি খুশি আমি এই বাবা রাখ আমি কেন বাবা আজকে আপনার গুরু হিসেবে আমি জানি না আমি যদি কাল কোনোদিন শিষ্য পালা পাই শিষ্য গাই যার সাথে গুরু যে আমার গুরুর অভিনয় করেন ওই রাত্রিটুকুর জন্য আমি মনে করি সে আমার ওই অভিনয়ের গুরু না যিনি আমার প্রকৃত গুরু মাখন দেওয়ান আমি মাখন দেওয়ান মনে করি তার সাথে গান করি যদি ওই রকম মনে করতে পারেন তাহলে আপনার আমার থেকে যে জিনিস না আসবে আপনার গুরুর বরকত ওই জিনিস চলে আসতে পারে ওই জিনিস চলে আসতে পারে আমি কেন দেওয়ান বিক্রি বায়াত হয়েছি আমার নিজেকে বিক্রি করার চেষ্টা করেছে আমার আব্বা হুজুর যারা মাখন দেওয়ান মাখন চান্সার কাছে আমার গুরু মাখন দেওয়ান মাখন চান্সার মাখন দেওয়ানের গুরু ছিলেন তার বাবা খালেক দেওয়ান খালেক চান্সার খালেক দেওয়ানের গুরু ছিলেন তার বাবা আলফু দেওয়ান আলেফ চান্সার আলেফ চান্সার গুরু ছিলেন লঙ্গর চান্সার যার মাজার পাকিস্তান লাহোরে লঙ্গর চান্সার গুরুর নাম ছিলেন শামসুদ্দিন শাহ শামসুদ্দিন শাহ গুরুর নাম ছিলেন নাসিরুদ্দিন চেরাগি নাসিরুদ্দিন চেরাগির গুরু ছিলেন আলাউদ্দিন আনসাবেরি আলাউদ্দিন আনসাবের গুরু ছিলেন শেখ ফরিদাউলিয়া শেখ ফরিদাউলিয়ার গুরু ছিলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির গুরু ছিলেন খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবার গুরু ছিলেন ওসমান হারুনি ওসমান হারুনির গুরু হাজী শরীফ জিন্দানি হাজী শরীফ জিন্দানির গুরু মওদুদ চিশতি মওদুদ চিশতির গুরু আহমদ চিশতি আহমদ চিশতির গুরু মোহাম্মদ চিশতি মোহাম্মদ চিশতির গুরু আবু ইশাক এল বেদানুরি আবু ইশাক এল বেদানুরির গুরু ছিলেন হুরাইয়াতুল বসরি হুরাইয়াতুল বসরির গুরু ছিলেন ইব্রাহিম আদম ইব্রাহিম আদমের গুরু ছিলেন ফজাইল ইবনে আওয়াজ ফজাইল ইবনে আওয়াজের গুরু ছিলেন জায়েদ ইবনে ওয়াহিদ জায়েদ ইবনে ওয়াহিদের গুরু ছিলেন হাসান বসরি হাসান বসরির গুরু ছিলেন মাওলা আলী করিমুল্লাহ আজম মাওলা আলী করিমুল্লাহ আজমের গুরু ছিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুলের গুরু ছিলেন স্বয়ং আল্লাহ আল্লাহর হাতে হাত করেছিলেন নবীর নবীর হাতে হাত করেছিলেন আলীর আলীর হাতে হাত করেছিলেন হাসানের হাসানের হাত করেছিলেন জায়েদ বিন ওয়াহিদের জায়েদ বিন ওয়াহিদের হাত করেছিলেন ফজল ইবনে আওয়াজের
আমি কানন দহন আপনাকে বলেছিলাম ওই অর্থে। তারপরে যদি আপনি কোরআনের প্রমাণটা চাইলেন, আজকে কোরআনের সুরাফাত, আবার অনেকে মনে করবেন সুরাফাত ইহা, না সুরাফাত ইহা নয়, কোরআনের 114টা সুরার মধ্যে একটা সুরা সুরাফাত। এই সুরাফাতের আয়াত নাম্বার 10, হে নবী, হে মুহাম্মদ, আপনি বলেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা যেন আল্লাহর হাতে হাত দিল, কারণ আপনার হাতের উপর আমার হাত ছিল। আল্লাহ বলেছেন এই কথা। আমার রাসূল কাম সাল্লাল্লাহু আলাইহি কি বললেন, কাদিরে খুম, চারটা উটের পিঠে দাঁড়িয়ে আমার নবী শেষ ভাষণ দিলেন। এই বিদায় হজের ভাষণের মধ্যে নবী বললেন, মুসলমান ভাইগণ, আমি আপনাদের মধ্যে রেসালত পূর্ণ করে দিলাম, আর রেসালত পূর্ণ করে দিয়ে আপনাদের জন্য দুইটা জিনিস রাখলাম, এক 30 পারা কুরআন, দুই আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কোরআনের কথা বললেন একবার, আহলে বায়াতের কথা বললেন তিনবার। এই কথার পরে অনেকে জিজ্ঞেস করলেন, নবী তাহলে আপনি যেহেতু রেসালত পূর্ণ করে দিলেন, আপনি কি বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না? আমার নবী বললেন, আল্লাহ যতদিন রাখেন। আরো সাহাবীরা বলতে লাগলেন, তাহলে নবী আপনি যখন পর্দা নিবেন, আপনি যখন লুকাইতে হবে, আপনার পর আমরা কার কাছে গেলে আপনার অভাবটুকু পূর্ণ হয়ে যাবে? এই কথা বলতে আমার নবী আলী করে মোল্লাবাদ ঢুকে ডাকলেন, আলী কাছে আসলেন, আমার নবীর সামনে দাঁড় করাইলেন, নবীর সামনে দাঁড় করাইলেন, নবীর বক্ষদে নবীর বুকটাকে ঠেকাইলেন আলীর পৃষ্ঠদেশে, নবীর বুক আলীর পৃষ্ঠদেশে ঠেকিয়ে আলীকে বললেন, আলী হাত উঁচা করো। আলী হাত উঁচা করলেন, আমার নবী তার নিজের দুই হাত আলীর দুই হাতের তল দিয়ে ঢুকাইলেন। এবার নবী বলতে লাগলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি তাদের জন্য মাওলা, আজ হইতে আলী তাদের জন্য মাওলা। ভক্তি দিছে যে ফেরাত না
যদি আপনি যারা বলেন, যদি আমার বলতে চান এই কথা, দয়াল ছোট আর যা দেখে তাই তো শিখে। আপনারা যারা প্রথম থেকে আপনি খেয়াল করছেন কিনা, আমি আমার আসরের মধ্যে যত শ্রোতা আছে সবার পায়ে আগে ভক্তি দিয়ে তারপর আসরে দাঁড়িয়েছি। তাহলে যেহেতু গুরুকে দেখলেন, গুরু যে কর্ম করতেছে ভক্তি, গুরু যদি দিতে পারে আপনার মাথা নত হয় না? যতক্ষণ পর্যন্ত মাথায় এখন নত করতে পারেন না, মানুষের কাছে যাবেন কবে? লালন সেটা কানে বলছে না, মানুষ ভজিলে শোনা মানুষ কবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। ভক্ত আপনি আমার কাছে আজকে রাত্রে বাড়ি থেকে নাকি মনে মনে হয়েছে, আগে বলছিলাম আমি আজকে মনে মনে ফোন করছি, যত প্রশ্ন আছে সবারকে চাই নিয়ে যাবো। আপনি খালি নিবেন, কিছু দিবেন না? দোকানদারের কাছ থেকে মালপত্র চাইবেন, মালপত্র দিব, খালি নিয়ে আসতে রাখতে দেবেন না। দোকানদার মাইরও দিতে পারে। ভক্ত লক্ষ্য করবেন, কারোর কাছ থেকে কোনো কিছু আগে চাইতে হলে আগে তাকে দেওয়ার চেষ্টা করবেন। যদি কিছু দেও তাহলে কিছু পাও, জীবন কে দুনিয়া। এই পর্যন্ত রেখে আর প্রশ্ন করলাম না, এই জন্য প্রশ্ন করলাম না যেহেতু ওই জায়গাটা জানি। দিচ্ছে গানে আমরা কিছু দিতেও পাইতাম না।